কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৮২০ সালের ১২ই মে জন্ম হয়েছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ১৯১২ সালের ১২ই মে জন্ম হয়েছিল শিল্পী সুকুমার বসুর। ১৯১৫ সালের ১২ই মে ছদ্ম নামে ও ছদ্মবেশে ব্রিটিশদের এড়িয়ে জাপানে যাত্রা করলেন বিপ্লবী রাসবিহারী বসু। ১৯২৩ সালের ১২ই মে জন্ম হয়েছিল শিল্পী মীরা মুখোপাধ্যায়ের। ১২ই মে আজ আন্তর্জাতিক সেবিকা দিবস। নমস্কার, সুপ্রভাত। রবীন্দ্র যাপনে যখন থাকা হয় তখন আমাদের কোথাও একটা চিত্তশুদ্ধি কর্ণশুদ্ধি সবই ঘটে, এবং আজ আমাদের এই স্টুডিওর এই আড্ডায় সকাল সকালে আপনাদের যেরকম সকলকে স্বাগতম জানাচ্ছি, তার সঙ্গে আজ আমাদের পুরো চাঁদের হাত বসেছে, কারণ আমরা দুই ডাক্তারকে পেয়ে গেছি। আমি সবসময় বলি না যে মিউজিক ইজ থেরাপি, এবং সেখানে দুজন এমন মানুষ এসেছেন আমাদের কাছে যারা রিয়েল টাইম ডক্টরস, এবং তার সঙ্গে তারা গানে রয়েছেন। কাজেই আজ আমাদের কীরকম একটা ডাবল সেলিব্রেশন, যে এরকম কর্মব্যস্ত জীবন থেকে দুজন ডাক্তারবাবু আমাদের সঙ্গে, কিন্তু আজ শুধুমাত্রই শিল্পী সঙ্গে রয়েছেন। ভীষণ ভালোবাসার সব মিউজিশিয়ানসরা সবার সঙ্গে আলাপ করাবো আপাতত দুই শিল্পী। ওয়েলকাম ডক্টর দেবাশিস চক্রবর্তী এবং ডক্টর অংশু সেন। দেবাশিসদা হলেন কার্ডিওলজিস্ট এন্ড পালমোনোলজিস্ট, এবং অংশুদা হলেন নিউরোলজিস্ট। পরীক্ষায় পাশ করে গেছি বলে দিয়েছি। আচ্ছা, যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো যে দুজনেই যখন গান করেন একদম কমপ্লিট ইনভলভমেন্টের সঙ্গে, ভীষণ সুন্দর করে, এবং বহু বছরের দুজন বন্ধু। কাজে তোমাদের এই যে দুজনের একসঙ্গের এই কেমিস্ট্রিটা, এইটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ গানের নিজস্ব একটা জায়গা তৈরি হয়, তো নিজস্ব একটা রসায়ন থাকে। তো সেখানে প্রথম গান কী শোনাবে বলো? প্রথম গানটা দুজনে একসাথে করি। বাহ, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার, উষা কাহার আশিস ভরি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা, কার হৃদয়ে মাঝে হলো তাদের মালা গাথা, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, কার জীবনে
কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার আর দুজনে এত হাসি খুশি মানুষ অথচ কি গম্ভীর ভাবে দুজনেই গাইল আমরা আজ রয়েছি দেবাশিস দা এবং অংশু দার সঙ্গে এবং তাদের কাছে সরাসরি ফোনে চলে আসতে যে নাম্বারগুলোর দরকার সেগুলো স্ক্রিনে ভেসে উঠবে আপনাদের 2971-2073-2423-5222-2423-5223 তো আমরা আছি রবি যাপনে কাজেই সকালটা রবীন্দ্রনাথের গানেই সেরকমই ফোন আমরা প্রত্যাশা করবো আপনাদের কাছ থেকেও তো কি গান কে শুরু করছো তোমাদের সোলোর যাত্রা শুরু এবারে কে শুরু করছো অংশু দা না দেবাশিস দা অংশুদার খেদি আচ্ছা শুনি একটি মুক্ত ছন্দের গান পরিবেশন করছি এটি একটি ভাঙা গান সেটার আমি এটা মুক্ত ছন্দের গান পূজা পর্যায়ে জাগরণ উপপর্যায়ে স্বপ্ন যদি ভাঙিলে রজনী প্রভাতে পূর্ণ করহিয়া স্বপ্ন যদি ভাঙিলে রাখো মোরে তব কাজে নবীন করহে জীবন হে স্বপ্ন যদি ভাঙিলে রজনী ডাকো তোমারি ভবনে হে স্বপ্ন যদি ভাঙিলে রজনী সুন্দর করে এই যে সকাল চলে আসা এবং এক একটা সকাল যখন আমরা এরকম রবীন্দ্রনাথের গানে থাকি আরো সুন্দর হয়ে ওঠে সেরকম ভাবে আমরা চলে যাচ্ছি দেবাশিস দার কাছে সকাল হবারই গান আর আর সুর শোনায় যে ঘুম ভাঙা Thank you.
সত্যি সকালটা কি সুন্দর হচ্ছে তোমাদের দুজনের গানে। আর যেটা খুব ইন্টারেস্টিং, ডাক্তারির পাশাপাশি তোমরা কিন্তু রবীন্দ্র চর্চাটা রেখেই গেছো এবং তোমরা ভীষণ ভালো গুরু পেয়েছো, একটু তোমাদের ট্রেনিং এর কথা একটু বলো। আচ্ছা, আমার গল্প যদি বলি, আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই গানের একটা চর্চা ছিল। আমার একদম গান শেখার শুরু আমার ছোট পিসিমণির কাছে, মিতা চক্রবর্তী। তিনি একেবারে রবিতীর্থের প্রথম সময় যখন একটা ঘরে শুরু হচ্ছে, তখন সুচিত্রা মিত্রের সরাসরি ছাত্রী। তারপরে ডাক্তারি পড়া টড়ার সময়তে ওটা আমার নাড়া শেখা বন্ধ হয়েছিল, কিন্তু এমডি শুরুর সময়, আমার পোস্ট গ্রাজুয়েশনের সময় আমি আবার ভর্তি হই দক্ষিণীতে। আচ্ছা, তো আমার কারিকুলামের যেটা বেস সেটা দক্ষিণীর তৈরি। তারপরে দুজন স্বনামধন্য দিকপাল মানুষের কাছে আমি তালিম করেছি, একজন শ্রীপ্রসাদ সেন, মানে ওরম মাস্টার মশাই ভাবার নেই, আর একজন শ্রী অর্ঘ্য সেন, মানে বন্ধু মাস্টার মশাই আর কি। দারুণ, দুজন একদম, এবং দুজনে দু রকম ভাবে শেখান। আমরা অংশীদার গল্পেও আসবো, কিন্তু আগে একটু তোমার গান শুনে নি দাদা, তারপর তোমার গল্পে আসবো। ব্রহ্মসঙ্গীত পরিবেশন করছি, একতালে নিবদ্ধ। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর তার প্রেম গান, মানব সবে শুনাও রে, মধুর তানে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে, গাও বিনা বিনা গাও রে, ব্যথা দিও না কাহারে ব্যথিতের তারে, আশান প্রাণ কাদাও রে, নিরাশের কহ আশার কাহিনে প্রাণে নব বল দাও রে, আনন্দ মায়ের আনন্দ আলায় নব নব প্রাণে ছাও রে, আনন্দ মায়ের আনন্দ আলায় নব নব প্রাণে ছাও রে, পড়ে থাকো সদা বিভুর চরণে আপনারে ভুলে যাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে। সুন্দর আজ গান চুজ করেছে, আর রবি ঠাকুরের গান পছন্দ করাটাও এই কটা গানের মধ্যে একটা ঘন্টার জন্য সেটাও ডিফিকাল্ট। তো একটু অংশীদার কাছে শুনি যে তোমার একটু গানেতে বড় হওয়া এই গল্পটা বলো। আমার প্রথম শিক্ষা যার কাছে, শ্রীমতী সুচিত্রা মিত্র, প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় HMV রিহার্সাল রুমে, যখন উনি আমাকে তার একটা দীর্ঘ বাদন রেকর্ডের জন্য আমাকে নির্বাচন করেছিলেন, সেটা ওরিমোর শিশু ভোলনাথ রেকর্ডে। আচ্ছা, সেটা আমাদের 1979-এ রেগুলার আমাদের HMV রিহার্সাল রুমে রিহার্সাল হতো। আর তুমি তখন শিশু? তখন আমি শিশু, শিশু ভোলনাথ শিশু, সেই জন্য সিলেক্ট হয়েছিলাম। আচ্ছা, তো তখন তার সাথে প্রথম পরিচয় হয় এবং আমাকে ওনার সাথে যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, শ্রদ্ধেয় দ্বিজেন চৌধুরী মহাশয়। আচ্ছা, তারপরে আমি পরবর্তী সময়ে স্কুল, তারপর কলেজ, এর মধ্যে তারপর ডাক্তারিতে ভর্তি হই। দীর্ঘদিন গানের সাথে খুব একটা যোগাযোগ ছিল না, পরে রবিতীর্থ থেকে ডিপ্লোমা করি এবং সেখানে আমার পরীক্ষক ছিলেন শ্রদ্ধেয় শান্তিদেব ঘোষ মহাশয় এবং শ্রীমতী সুচিত্রা মিত্র। এরপরে আমি শিক্ষা গ্রহণ করি শ্রীমতী পূর্বা দাম, শ্রী অর্ঘ্য সেন, শ্রী মনোজ মুরলী নায়ার, শ্রী সুরঞ্জন রায় এবং শ্রী শমিক পাল, এদের কাছে আমি বর্তমানে এখন শিক্ষার রেগুলার চর্চা হয়েই থাকে এবং এনাদের শিক্ষায় আমরা ঋদ্ধ হয়েছি। আর এইটাই কিন্তু বোধ হয় সবচেয়ে ইন্টারেস্টিং, যে একটি কর্মব্যস্ত জীবনের সঙ্গে গানের
পায়ে পায়ে তাল মিলিয়ে চলা এই জায়গাটা যে দুজনেই রাখছেন এটাতেই আমি ভীষণ ইমপ্রেসড হচ্ছি। আচ্ছা দেবাশিষা, তোমার গানে আসবো। ব্যস্ত জীবনের সঙ্গে যে পায়ে পায়ে পা মিলিয়ে গান ব্যাপার, এটার মধ্যে তো একটা আনন্দ আছে, সেই আনন্দটাকে একটু ধরি। আনন্দ ধারাতেই রয়েছি। আর আমাদের সঙ্গে চলে এসেছেন আমাদের প্রথম ফোনের বন্ধু। নমস্কার বন্ধু, সুপ্রভাত। হ্যালো, গুড মর্নিং বলুন। গুড মর্নিং দীপু বিটি। গুড মর্নিং, আমি সুনীল মোদক বেলঘরিয়া থেকে বলছি। সুনীল দা, স্বাগতম আপনাকে, বলুন। ধন্যবাদ। আর আজকে যে দুজন কর্মব্যস্ত মানুষ এসেছেন ডাক্তারবাবু, একদম আনন্দের সঙ্গে তাল মিলিয়ে পায়ে পায়ে চলছে জীবনের সঙ্গে গানের সঙ্গে, এটা বুঝতে পারছি। খুব ভালো লাগছে ওনাদের এই সঙ্গীত সাধনা এবং এইভাবে যে গান পরিবেশন করছেন রবীন্দ্রনাথের গান, খুব ভালো লাগছে। দুটি গানের অনুরোধ করবো দেবাশিষ দা আর অংশুদার কাছে। একটি হচ্ছে প্রভু আমার প্রিয় আমার, আর দ্বিতীয়টি পিলা কেটে লাগে টঙ্কা। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে আছি আর সমবেত যন্ত্রশিল্পী বন্ধুদেরও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ সুনীল দা, আর খুব সুন্দর গানের রিকোয়েস্ট। একটু দুলাইন ইমপ্রম্পটু হবে নাকি? আমি চেষ্টা করি, প্রভু আমার যদি হয় পিনাকেতে লাগে টঙ্কার বোধ হয় বাবুর সঙ্গে সঙ্গে থেমেছে। প্রভু আমার প্রিয় আমার পরম ধনু হে, চির পথে
অচলায়তনের দ্বিতীয় দৃশ্যে পঞ্চকের গান, এটি গাইছি মুক্ত ছন্দে গাইছি। যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে কি সুন্দর, পরের গানে যাবো, কারণ আজ তোমাদের কাছে একটু ম্যাক্সিমাম পসিবল গান শুনবো, আমাদের সময় এত অল্প। অংশু যে প্রেমের গান গাইলো, বেশ মানে ভরভরাট। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আর আমার একটু অন্যরকম মনে হচ্ছে, একটু আকাশের জায়গা থেকে আমরা একটু বাগানে নেমে এলাম, একটু ফুল ফোটে কিনা দেখা যাক। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি আমার মল্লিকা বনে। প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তখনো কুহেলি জালে শাখা তরুণে উষার ভালে, তখনো কুহেলি জাল
যেটা সবচেয়ে ভালো জায়গা যে কোনো গানের, যখন সেটা সুন্দরভাবে পরিবেশিত হয় তখন একটা সিনেমার মতো যেন মনে হয়, একটা দৃশ্যায়ন আমরা দেখছি। যেরকম এই গানটা হলে আমাদের বিচারক সিনেমাটার কথা আমি সবে বলতে যাচ্ছিলাম, উৎপলা সেনকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত, এটা তো ভীষণ সুন্দর একটা, একটু আনইউজুয়াল চয়েস ছিল। এবং অরুন্ধতী দেবীর ওই একদম গান খোলা একটা হাসি, সাইকেল নিয়ে উত্তম কুমারের পড়ে যাওয়া একটা ছবি, একটা দেখতে অন্তত বাঙালির কাছে আছে এই ছবিটা, এই গানে। আচ্ছা, এবার অংশুধার গানেতে কি ছবি? আবার প্রেমের গান আমি দেখছি ডাক্তারবাবু। আমরা ডাক্তারবাবুর প্রেমে আমরা আসবো, কিন্তু তার আগে দুই ডাক্তারবাবুর জন্য আমরা একটা ফোন নিয়ে নেব। নমস্কার বন্ধু, সুপ্রভাত। গুড মর্নিং। নমস্কার, বলুন। নমস্কার সুপ্রভাত, হাওড়া থেকে শ্যামজি মৈত্র বলছি। স্বাগতম আপনাকে। শিল্পীর গান ভীষণই ভালো লাগছে, আর সব থেকে বড় কথা বলবো, গুরুদের কাছ থেকে তারা এই শিক্ষাটা পেয়েছেন বলে আজকে তারা তাদের ধারাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। বেশি কথা না বলে দুটো গানের অনুরোধ করি, একটা হচ্ছে ওদের ওদের সাথে মেলাও, আর একটা হচ্ছে আলোকের এই ঝর্ণা ধারায়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দুজনেরই যেহেতু গুরু অর্ঘ্য সেন, আমি প্রথম শুনেছিলাম অর্ঘ্য সেনের কাছে একটি গান, যদিও সেটা বসন্তে মানে বসন্ত প্রভাতে এক মালতীর ফুল, অনেক শিল্পীকে অনুরোধ করেছি কিন্তু শুনতে পাইনি, যদি সম্ভব হয় কারোর বউকে শোনাবে, ভালো লাগবে, অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, সঙ্গে থাকবেন, হবে আলাপ করিয়ে দেবো। সবাই ভীষণ চেনা মুখ, সবাই ভীষণ ভালোবাসার। আমাদের সঙ্গে রয়েছেন এসরাজিয়া অরবিন্দ সেন। অরবিন্দ দা, তোমাকে আরেকবার স্বাগতম। কিবোর্ডে ভীষণ আমাদের চেনা, ভীষণ বন্ধু দেবাশিস সাহা। পারকাশনে রয়েছেন শান্তনু ভট্টাচার্য। শান্তনু দা, আপনাকেও স্বাগতম। এবং তবলাতে গৌতম রায়, গৌতম দা রয়েছেন। সঙ্গীতে ভরে উঠেছে। এবং তাহলে ঠিক আছে, তোমাদের তাহলে চয়েসে বলো কি শোনাচ্ছ। প্রেমের গান, প্রেমের গান। কিছু কিছু গান রবীন্দ্রনাথ কবিতা থেকে গানে পরিবর্তন করেছেন, আবার গান থেকে কবিতায় এনেছেন। এটি একটি গান পরিবেশন করছে যেটা গান থেকে পরে কবিতা হয়েছে। আচ্ছা, এটা বিরস দিন বিরল কাজ, ঝম্পক তালে নিবদ্ধ। এটি পরে এটি কবিতায়, বিজয়ী কবিতায়, এটা শিরোনামে কবিতায় প্রকাশিত হয়েছিল। দুটি গানের কথার মধ্যে পার্থক্য যথেষ্ট। বিরস দিন বিরল কাজ কবিতায় রূপান্তরিত হচ্ছে বিবর্ষ দিন বিরস কাজ, এ কথা ছিনু দোহে। আচ্ছা, গানের কথাটা কিন্তু এক আভাস থাকলে প্রেমে, কিন্তু গানের কথাটা পরিবর্তন হয়েছে। কিন্তু এই সুরটা দিয়ে রবীন্দ্রনাথ পরে অনেক গান এরকম রয়েছে, তার একটি গান আমি পরিবেশন। Thank you.
বিরাশ দিন বিরাল কাজ প্রবাল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরাশ দিন বিরাল কাজ একলারো একলারোই অলস মন নীরব ভবন কোন ভাঙিলে দ্বার ভাঙিলে দ্বার কোন শেখান অপরাজিত হে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে দিন বিরল কাজ কানন পর ছায়া বুলায় ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে বুলায় ধূর জটির জটা কানন পর ছায়া বুলায় ঘনায় ঘন ঘটা সে দুলায় ধূর জ্যোতির জটা জেঠা যে রায় জেঠা যে রায় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ পাখি তোমার আখি তোমার তরিত বাত ঘন ঘুমের মোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরাশ দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরাশ আজ আমরা তোমাদের কি সুন্দর একটা অন্য রূপে পাচ্ছি, তোমাদের কাজের মধ্যে এত স্ট্রেস টেনশন, এবং আমি বলছিলাম যে মিউজিকটাতে একটু থেরাপির মতো কাজ করে, সেটা কি ধরো আফটার চেম্বার তোমাদের যখন সব কাজ শেষ হয়ে যায় তখন গান নিয়ে বসা? মিউজিক থেরাপি একটা রোল বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে রয়েছে, যেমন স্ট্রোক, পার্কিনসনস ডিজিজ, অটিস্টিক ডিসঅর্ডার, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিজিজ, বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে কিন্তু মিউজিক থেরাপির একটা প্রভাব রয়েছে। সেটা দেখা গেছে যে এগুলো রিহ্যাবিলিটেশন আফটার স্ট্রোক মিউজিক থেরাপি ভীষণভাবে হেল্প করে। ইটস সো নাইস, তোমাদের জন্য ফোন আছে। নমস্কার বন্ধু, সুপ্রভাত, গুড মর্নিং। নমস্কার নিকো, নমস্কার। আমি নিরঞ্জন, নমস্কার নমস্কার দিদি, অনেকদিন পর আপনার সঙ্গে আমি কথা বলছি, আমি গর্বিত, কেননা আপনাকে পেয়ে এবং দুই মহান শিল্পীকে পেয়ে খুবই ওনারা খুবই মানে আমার শ্রদ্ধেয়, এবং ওনাদের গান শুনে সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আচ্ছা, আপনার নিরঞ্জন বাবু বললেন আপনার নাম, বলুন। আমি নিরঞ্জন সেন, আমার নাম নিরঞ্জন সেন, আমি বরিশাল শিল্পারা বরিশাল রামচন্দ্রপল্লী থেকে বলছি। বলুন কি অনুরোধ আছে, বলুন। আমার একটা গানের অনুরোধ আছে দিদি, জীবন যখন শুকায় যায় করুণ ধারা এসো, সকল মাধুরী লুকায় যায় গীত সুধার রসে এসো। গানটা যদি গান আমার সদ্য রেসপেক্টেড দুই ডক্টরেট শিল্পী, তাহলে আমি খুব খুশি হব। একদম সঙ্গে থাকবেন, যারা রয়েছে তাদের আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর সুন্দর কিছু গানের রিকোয়েস্ট পাচ্ছে, এক দু লাইন যদি ইমপ্রম্পটু হয় আমি জোর করছি। আসলে ওনারা ভাবছেন আমরা যখন চেম্বারে বসে থাকি আমরা তো জানি না যে কে রোগী আসছেন, আমাদের সব রোগী দেখতে হয়, মানে যে রোগী আসুন না কেন আমাদেরকে দেখতে হয়, আমরা বলতে পারি না ভাই আমি এটা পড়ে আসি তারপরে আপনাকে কাল আসুন, কাল দেখবো, সেটা বলা যায় না। গানগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম, মানে রবীন্দ্রনাথের এই 2500 গান, তার মধ্যে যে যে গান ওনারা রিকোয়েস্ট করছেন সত্যি সত্যি তো এক একটা মণিমুক্তর মতো। এই জীবনও যখনও শুকায় যায় করুণা ধারা এসো,
আমরা চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা নিজেরা কিছু সিলেবাস করে এসেছি। একদম একদম, সেটা তারপরে সিলেবাসের বাইরে গানে যাই। আচ্ছা, অংশু আগের গানটা যেটা গাইলেন সেটা হচ্ছে ওই আগে গান পরে কবিতা। আমিও মানে জানি না এটাও কোন সূত্রে গাঁথা হলো, আমার ক্ষেত্রেও তাই, গান আগে পরে সানাই কাব্যগ্রন্থে এইটে ঢুকেছে, কথা বদলে গেছে, আগে সুর হয়েছে গান। এটাও প্রেমের গান। যদি হায় জীবন পুরানো নাই হলো মম, তব কৃপণ করে, যদি তোমাদের এক একটা গানে এক এক রকমের রূপ ফুটে উঠছে, তো বলো এবার কি শোনাচ্ছ? এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে আমরা মাঝে মাঝে একটুখানি বৃষ্টির জন্য দু চোখ মেলে থাকি। প্রেম পর্যায়ে বৃষ্টির গান, প্রেম পর্যায়ে। আচ্ছা, এখন রবীন্দ্রনাথের গানে সব পথে পূজা প্রেম প্রকৃতি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। শুনুন, বৃষ্টি আবার প্রেম ছাড়া হয় নাকি? বৃষ্টির মধ্যে একটা মিষ্টত্ব লুকিয়ে আছে, সুতরাং সেই বৃষ্টির গান। আরো একটা কথা একটু বলতে ইচ্ছে করে এই ক্ষেত্রে, ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতে বর্ষাকে ধরার জন্য মূলত মল্লার বলা হয়। রবীন্দ্রনাথ এমন একজন মহান স্রষ্টা, একটু বলতে ইচ্ছে করছে, না বলার লোকটা সামলাতে পারছি না,
মল্লার দিয়ে এই মানুষটি নানা রকম গান করেছেন, এমনকি বসন্তের গানেও তিনি মল্লারকে এনেছেন, প্রেমে তো এনেইছেন, তুমি কোন ভাঙনের পথে এলে, পূজাতে এনেছেন, যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি, বসন্তে এনেছেন, বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে, তার মানে কি? বর্ষা মানে হচ্ছে একটা নিবেদন, ওপর থেকে কিছু একটা ধারা এসে পৃথিবীকে সিক্ত করছে, যে কোনো প্রেম মানুষকে সিক্ত করে। প্রেমের কাজই হচ্ছে মানুষকে সিক্ত করা, উর্বর করা, মানুষকে সমৃদ্ধ করা। কাজেই প্রেমের মধ্যে তো মল্লার থাকবে, বর্ষায় মল্লার থাকবে। কিন্তু একটা কি সুন্দর করে বললেন দেবাশিস দা, এগুলো এই অ্যানালিসিস গুলো শুনতে এত ভালো লাগে। আর একজন বন্ধুর সঙ্গে কথা বলে নেব। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার, বলুন। অনুরোধ করি যদি সম্ভব হয় আপনারা নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন। একটু অনুরোধ করি, দুটো তিনটে গানের কথা বলি, একটা হচ্ছে খরবায়ু বয় বেগে, আর একটা গানের কথা বলি কোন খেলা যে খেলবো কখন। এই দুটো গানের কথা বলি, আর একটা গানের কথা যদি হয় সম্ভব হয় আমার সকল দুঃখের প্রদীপ যদি সম্ভব একটু গাইবেন, নমস্কার নেবেন, সবাই ভালো থাকবেন। একদম শ্যামল দাও ভালো থাকবেন। তো কিছুটা করে গান জমছে, কিন্তু ফিস ফিস করে কনসালটেশন হচ্ছে, বলো। বর্ষাটা গেয়নি, বর্ষা নিশ্চয়ই, আমরা বাকি যে গানগুলো অল্প অল্প করে গেয়ে দেব নিশ্চয়ই। আর একটা কথা যেটা আমি এখানে বলতে ইচ্ছা করছে, যে আমি আমার গুরু একবার অর্ঘ সিংকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি শীতকালে আমি বর্ষার গান গাই বলে, তখন হ্যাঁ নিশ্চয়ই তুই গাইতে পারিস তোর মনে যদি বর্ষা থাকে। কথাটা আমার মনে খুব দাগ কেটেছিল, মনে যদি বর্ষা থাকে তুই শীতকালেও বর্ষার গান গাইতে পারিস। তো বর্ষার গান আসার আগে আমি মানে এখন গাইতে যে গানটা আমি ঠিক করে এসেছি তার আগে আমি এক লাইন একটা অন্য গান গেয়ে নিচ্ছি, মুখ এক লাইন গাচ্ছি নীলাঞ্জন এসো নিপবনে ছায়া বিথি তলে, ছায়ার রেশ ধরে আমি দিদিকে দিদি নামের সাথে মিল রয়েছে। এসো নি শুনি পুবনে ছায়া বিথি তলে।
সেই জন্য আমি সবসময় বলি যে নেপোটিজম করো না, নিপাটিজম করো। এই নিপোবনে ছায়া মিথি তলে। কিন্তু সাংঘাতিক নিপা বলতে গেলে বড় মুশকিল আছে। নিপা আবার একজন ভাড়া ভয়ঙ্কর ভাইরাস আছে, কেরালাতে দাপিয়ে বেড়ায়। আমরা কিন্তু ডাইগ্রেস করে দিচ্ছি। এই যে ডাক্তারই করে দিচ্ছেন আপনারা। তুমি আসলে পরের গান, হ্যাঁ পরের গান। মাদল বাজে বাজে রে বাজে গুরু 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 গগন মাঝে বাদল সময়ে বর্ষা এলো কলকাতায় আরও কিছু অঞ্চলে, সেরকমভাবেই আমাদের স্টুডিওতে কত রকমের রং উঠে এলো গানে গানে। আমি একটু 14 তারিখের শিল্পীর কথা মনে করিয়ে দিই, এই এপিসোডটা মিস করা চলবে না। 14 তারিখে আসছেন মন্দিরা কর্মকার এবং তার সঙ্গে থাকছেন সঞ্চালনায় সিধু। একটা খুব ইন্টারেস্টিং পর্ব সকাল সকালে আপনাদের জন্য অপেক্ষা করছে। তো দুই দাদা, আমাদের 3 মিনিট মতো সময় বাকি, তাহলে কি আমরা শেষ গানে যাব? আচ্ছা, তো তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, এবং সঙ্গে অফকোর্স আমার মিউজিশিয়ান দাদাদের। এত সুন্দর করে আমরা জানি যে এরা আসা মানে একটা ভীষণ ঋদ্ধ একটি সকাল আমরা উপহার পাবো, সেটাতে আমরা একদম ডিসঅ্যাপয়েন্টেড হইনি। শেষ গানে ধরা মাঝে শান্তির বাড়ি, পরিষ ধরা মাঝে শান্তির বাড়ি,
পুষ্করে দয়ালুয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, পরিশ ধারা বেশ, কেন এ মানয় অভিমান, বিতর বিতর প্রেম পশান হৃদয়ে, চিতর হোক তোমারে, পরিশ ধারা মাঝে শান্তির বাড়ি। মানালির নাম শুনলেই চোখের সামনে শুধু বরফ, পাইনের বন, প্রবাহমান বিয়াস আর এক গুচ্ছ ভালো লাগা। আজ যাওয়া মানালির দিকে। সিমলা হয়ে সড়কপথে মানালির দূরত্ব প্রায় 245 কিলোমিটার আর সময় লাগে 8 থেকে 10 ঘন্টার মতো। আর সরাসরি মানালি যেতে হলে ট্রেনে চণ্ডীগড় হয়ে যাওয়া যায় মানালি। দিল্লি থেকেও বাসে যাওয়া যায় মানালি। প্রথমেই যাওয়া সোলং ভ্যালির দিকে। যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। যত সোলং ভ্যালির দিকে যাওয়া হচ্ছে, প্রকৃতির সৌন্দর্য ততই সুন্দর আর দেখা মিলবে বরফে ঢাকা পাহাড়ের। অবশেষে সোলং ভ্যালি। এখানে সাধারণত বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয় আর শীতকালে এই সোলং ভ্যালি থাকে বরফের চাদরে মোড়া। এখান থেকে রোপওয়েতে করে যাওয়া যায় পাহাড়ের চূড়ায়, সেখানে আছে অঞ্জলি মহাদেবের লিঙ্গ। এবার যাওয়া গুলাবার দিকে। গুলাবা যাওয়ার পথটিও খুব সুন্দর। যত গুলাবার দিকে এগিয়ে যাওয়া, ততই চোখের সামনে ভেসে আসবে উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়। পথের দৃশ্য অসাধারণ। এবার যাওয়া বিয়াস নদীর দিকে।
এবার আমরা যাচ্ছি বৈশিষ্টা মন্দিরের দিকে। এখানে যেতে হলে কিছুটা হেঁটে ওপরে উঠতে হয়। এবার আমাদের গন্তব্য হাদিম্বা মন্দিরের দিকে। মন্দিরটি চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা। এবার মনু মন্দির, এই মন্দিরটিও খুব সুন্দর। এবার ফেরার পালা, হয়তো আরো কিছু দেখার বাকি রয়ে গেল। সকাল সকাল